শনিবার মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোনোভাবেই যাতে দলবাজি না হয় সে উদ্দেশ্যে সব ক্ষেত্রেই ইন্টারভিউ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, গ্রুপ ডি পদে ও ইন্টারভিউ দিতে হবে। মহাকরণে নিয়োগের ক্ষেত্রেও পুনরায় টিপিএসসি পরীক্ষা চালু করা হবে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো দলবাজি নয়, যাতে যোগ্য প্রার্থীরা কোনো ক্ষেত্রেই বঞ্চিত না হয় সে বিষয়ে শনিবার রাজ্য মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সব ক্ষেত্রেই ইন্টারভিউ নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিক সম্মেলনে বলেন, লিখিত পরীক্ষায় যে টিকবে সে ব্যক্তিই চাকরি পাবে, যা 2018 ভীষণ ডকুমেন্টেও উল্লেখ ছিল। গ্রুপ ডি পোস্টের জন্য ইন্টারভিউ দিতে হবে এবং রাজ্য মহাকরণে নিয়োগের ক্ষেত্রে পুনরায় টিপিএসসি পরীক্ষা চালু করা হবে, যা পূর্বেও চালু ছিল। কিন্তু বিগত বাম সরকার মহাকরণে নিয়োগের ক্ষেত্রে টিপিএসসি পরীক্ষা তুলে দেয় দলবাজির উদ্দেশ্যে, কিন্তু বর্তমান রাজ্য সরকার পুনরায় টিপিএসসি পরীক্ষার মাধ্যমে মহাকরণে নিয়োগের উদ্যোগ নেয়। টিপিএসসি পরীক্ষায় 10% মৌখিক পরীক্ষা নেওয়া হবে ভিডিওগ্রাফির মাধ্যমে, যাতে ইন্টারভিউ বোর্ড কোনোভাবেই দুর্নীতির আশ্রয় না নিতে পারে। আগে যেগুলি চলছিল এগুলি চলবে না। যারা যোগ্য, যারা সত্যিকারের প্রাপক, তারাই চাকরি পান। আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি করেছিল সেই প্রতিশ্রুতির এটা একটা অঙ্গ। এবং আমরা জানেন ইন্টারভিউ শুড বি কমপ্লিটলি অ্যাবলিশড ফর গ্রুপ ডি পোস্ট। অর্থ উল্টা বুঝবেন না, গ্রুপ ডির ক্ষেত্রেও সমস্ত রকম, মানে আমি ইচ্ছা করলে আমি কাউকে চাকরি দেবো, নট দ্যাট। সেখানে সমস্ত রকম ইন্টারভিউ শুড বি কমপ্লিটলি অ্যাবলিশ, অর্থাৎ ইন্টারভিউ ফিজিক্যাল ইন্টারভিউ যেটা, এটা নয়, সব রিটেন পরীক্ষার মতো হবে। দি আর্লিয়ার সিস্টেম অফ রিক্রুটমেন্ট ইন ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস থ্রু টিপিএসসি মে অলসো বি রিস্টোরড। এই সেক্রেটারিয়েটে দীর্ঘ বাম আমলে বরাবর বঞ্চিত হয়ে এসেছেন যোগ্য প্রার্থীরা, যার ফলে 10,323 এই সংখ্যাটি রাজ্যসহ ভারতবাসীর কাছে একটি বহু সমালোচিত সংখ্যা, যার উচ্চারণ মাত্রই সরকারি নিয়োগ নীতিতে বাম আমলের জঘন্যতম দলবাজির করাল গ্রাসের কথা মনে পড়ে রাজ্য তথা দেশবাসীর মনে। তাই বর্তমান সরকার সরকারি নিয়োগ নীতির ক্ষেত্রে প্রথম থেকেই অত্যন্ত স্বচ্ছতার সাথে পদক্ষেপ নিতে চাইছেন, যাতে রাজ্যের সরকারি যুবক যুবতীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।